আমি স্নাতক করেছি আজ থেকে পঁয়তাল্লিশ বছর আগে তখন পরিবারে আমি ছিলাম প্রথম নারী যার কলেজের ডিগ্রি আছে আমার মা হাই স্কুল পেরোন নেই আঠারো বছর বয়সে তার বিয়ে হয় আর বিয়ের দুই বছরের মাথায় সন্তান আমার নানি দাদি কিংবা তাদের মা খালারা কেউই কলেজে যাননি কারণ তখনকার সময়ে এর চল ছিল না এদিকে বাদি থাকতেন টেক্সাসে একদিন বাড়ি থেকে পালিয়ে চলে এলেন আরেক শহরে জুটিয়ে নিলেন ব্যাংকের চাকরি ইচ্ছে বোনকে কলেজে পড়াবেন আমার দুই বোনও কলেজে পড়েননি সুতরাং বুঝে নাও এখানে বক্তৃতা দেওয়াটা আমার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেকেরই সহজাত কিছু নিজস্বতা আছে আর এর ওপর তোমাদের আস্থা রাখতে হবে প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আরেকজনের চেয়ে আলাদা ঠিক তোমার মতো করে কেউ জগৎকে দেখে না তোমার দৃষ্টিভঙ্গি স্বকীয় বা ব্যতিক্রম মোটেই ফেলনা নয় তাই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করবে না নিজের সক্রিয়তাকে মেনে নাও এর উপর বিশ্বাস রাখো একে লালন করো আর যাদের প্রতি ভালোবাসা ও বিশ্বাস আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবে সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে জম্পেইস আড্ডা দেবে বিপদে আপদে নিজেদের আগলে রাখবে বলতে গেলে আমি অত লোক নই কিন্তু নিজেকে সৌভাগ্যবান মনে করি কারণ কাজের ভেতর দিয়ে আমি অনেক কিছু শিখেছি আমার ৪৫ বছরের অভিজ্ঞতা থেকে যা কিছু শিখেছি তার কিছুটা আজ তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চাই নাটক বা সিনেমায় চরিত্রের ভেতর ঢুকতে হয় সে সময় আমি নি সে সময় আমি খুঁজে বের করি ঠিক কোথায় এর সঙ্গে আমার মিল আছে কোথায় আমাদের দুজনের মানবীয় দিকগুলো এ অন্যদিকে যদি এর খুব ধরতে গেলাম তো এর প্রতি অবিচার করলাম সেজন্য নাটকের যে কোনো চরিত্রকে ভালোবাসতে হয় কিভাবে ভালোবাসা যায় সে উপায় বের করতে হয় এভাবে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের নানা দিক নিয়ে ভাবতে গিয়ে আমি অন্যের প্রতি সহিষ্ণু হতে শিখেছি অন্যের আবেগ অনুভূতির সঙ্গে একাত্ম হইতে শিখেছি আক্ষরিক অর্থেই অন্যের জুতোই পা দিয়ে তার জীবন বুঝতে চেয়েছি তার চোখ দিয়ে দেখেছি গোটা দুনিয়া আমি তোমাদের বলবো তোমরা অন্যকে বুঝতে শেখো অন্যের প্রতি সহানুভূতিশীল হও এর জন্য চেষ্টা ও অনুশীলনের প্রয়োজন প্রথমেই কৌতূহলী হতে হবে কোনো ব্যক্তির কোনো বিশেষ আচরণের পেছনে কারণটা কি এর চর্চা করতে করতে তোমরা শিখে নেবে তাই কাউকে দেখেই নাকচ করে দিও না তাদের খুদ ধরার আগে নিজেকে তার অবস্থানে বসাও তবে তার অনুভূতি বুঝতে পারবে ক্যারিয়ারের শুরুতে আমি ব্রডওয়ে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম আমার বেসিক রুম ছিল মঞ্চ লাগোয়া ওদের মিউজিক্যালে আমি প্রধান চরিত্র ছিলাম না ছিলাম সহ অভিনেত্রী দিন রাত নিজেকে নিগে দিতাম তাও আবার এমন একটা কাজের জন্য যেখানে আমার পারিশ্রমিক যেখানে আমার পরিশ্রমকে নাটকটা ছিল দারুণ জনপ্রিয় প্রত্যেক শোতে নিজেকে উজাড় করে দিতাম মানসিক ও শারীরিক দুভাবেই সশেষে প্রযোজকেরা ব্যাক আসতেন তারা আমার রুমের পাশ দিয়ে চলে যেতেন সোজা প্রধান চরিত্র যে ঘরে বসতেন সেখানে সেখানে খুশগল্প হবে দেখে আমার কষ্ট হতো কারণ তারা আমাকে কদর করতেন না আমার মনে হতো আমার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হচ্ছে না তাই আমি জানি এরকম আচরণ কতটা কষ্টদায়ক হতে পারে আর তাই এখন আমি নিজে যখন কোনো কোম্পানির পরিচালক দলের প্রত্যেকের দিকে আমি নজর রাখি তাদের অবদান সম্বন্ধে জানি এবং সুযোগ পেলেই তাদের ধন্যবাদ জানাই সিনেমার সেটে কেউ হয়তো নাস্তার দিকটা তাদেরকে করেন অভিনেতা বা পরিচালক খাবার পেলেন কিনা খেয়াল রাখেন ফরমাস খাটেন ভারী ভারী কফে মগটা নাহেস্তা করেন এরা সবার শুরুতে অফিসে ঢোকেন বাড়ি ফেরেন সবার শেষে কি রোদ কি বৃষ্টি সবসময় তাদের কর্মব্যস্ততা এদের অবদানকেও মূল্যায়ন করতে হবে এভাবে প্রত্যেকের কাজকে স্বীকৃতি দিতে হবে এটা দলের জন্য ইতিবাচক ফলা নেই এখন কথা বলবো সহানুভূতি নিয়ে আমার বোন গেলেন স্ত্রী জোফিনিয়ায় আক্রান্ত তার বয়স যখন সতেরো তখন রোগটি ধরা পড়ে এদিকে কেলেনের মায়ের বাইপোলার ডিচর্ডার দশ বছর আগে আমরা একটা প্রতিষ্ঠান গড়ে তুলি নাম বিং টু মাইন্ড এর কাজ ছিল মানসিক রোগ নিয়ে সামাজিক বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমরা রাষ্ট্রীয় পর্যায়ের প্ল্যাটফর্মে মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি কারণ একজন মানসিক রোগীকে তার রোগ যতটা পীড়া দেয় তার সমপরিমাণ পীড়া দেয় সমাজের ভ্রুকুটি বা অবজ্ঞা করার প্রবণতা দুই দিন আগে আমি ক্যালেনের সঙ্গে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সামনে দুই হাজার লোক ক্যালেন বক্তৃতা দিচ্ছে একজন তার অভিজ্ঞতার কথা বলছে সেদিন তার মনোবল দেখে আমি মুগ্ধ হয়েছিলাম এ সময় দর্শক স্যারের কেউ একজন তাকে প্রশ্ন করে বসলেন কোন সুস্থ ব্যক্তি একজন মানসিক রোগের মুখোমুখি হলে তার কি করা উচিত ক্যালেনের উত্তর ছিল তার প্রতি সদয় হও পৃথিবীতে একটা প্রজাতি টিকে থাকার জন্য সহানুভূতিশীলতা খুব গুরুত্বপূর্ণ অ্যাডওয়ার্ড ও উইলসন বলেছেন প্রজাতি হিসেবে জাতি অনেক দূর এগোতে পেরেছে এর কারণ আমরা সময়ের সঙ্গে একে অন্যের আবেগ অনুভূতির সঙ্গে একাত্ম হইতে শিখেছি আমাদের অন্যকে বোঝার ক্ষমতা বেড়েছে কারণ আমরা অন্যের দিকে তাকিয়েছি তাদের মুখোমুখি হয়েছি তাদের চোখে চোখ রেখেছি আসলে কিন্তু কারো চোখের দিকে তা কি তার সঙ্গে যোগাযোগ করা যায় এটা যোগাযোগের ক্ষেত্রে দ্রুত ও শক্তিশালী উপায় আমাদের সহানুভূতি বেড়েছে কারণ ক্রমবিকাশের সূচনা লগ্ন থেকে আমরা নিজেদের চোখে চোখ রেখেছি ফোনের স্ক্রিনে নয় গবেষণায় দেখা গেছে অন্যের সঙ্গে দূরত্ব যত বাড়বে যখন একজনের চোখ আরেকজনের চোখ দেখতে পাবে না তখন সহানুভূতিশীলতাও কমে যাবে তাই যদি মুক্ত ও সফল সমাজ গড়তে চাও নিজেদের দিকে তাকাও মোবাইল স্ক্রিনে নয় ধন্যবাদ লট এর বক্তা ছিলেন তিনবার প্রাইম টাইম এম অ্যাওয়ার্ড গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড ও টনি অ্যাওয়ার্ড জয়ী মার্কিন অভিনেত্রী গ্লেন ক্লোজ বয়স সত্তর পেরিয়েছে অথচ এবছরই টাইম সাময়িকী তাকে বিশ্বের একশো প্রভাবশালী মানুষের একজন হিসেবে স্বীকৃতি দিয়েছে গত এগারোই মে যুক্তরাষ্ট্রের কলেজ অব উইলিয়াম সমাবর্তন বক্তা ছিলেন তিনি এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই দিবেন ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ